नमस्कार बंधुरा आपनादे सबाई के आमार चैनेले स्वागत। आज के आमार भिडियोटी डेली वार्क डेली प्रैक्टिस मैथ वार्कशीट फर नार्सारी किंडारगार्टेन पार्ट वन। वार्कशीटी खूब इंटरेस्टिंग एवं आपनार बाच्चा दारुण एनजॉय करबे। सो प्लिज भिडियोटी शेष पर्यन्त देखुन, आई होप आपनार अनेक हेल्प होबे। तो चलुन भिडियोटी शुरू करा जाक। तो प्रथम आमी बोले रखी नार्सारि बाच्चा के जेगुलो नॉर्मल कन्सेप्ट दीते हबे ता होच्छे प्रथम कोनो जिनिस टल शॉर्ट बिग स्मॉल हॉट कोल्ड ए जिनिसगुलो। तो आमी ए जिनिसगुलोई आज के आपनादेर साथे शेयर करब। तो चलुन शुरू करा जाक। आपनारा देखते पाच्छेन आमी एखाने दुटो बल एकेछि, एकटा बड़ो एकटा छोटो। तो कि बोलेछे आई सार्केल दा स्मॉल बॉल, स्मॉल बॉलटाके सार्केल करलाम। नेक्स्ट आमी दुटो एप्पल एकेछि, एकटा बड़ो एकटा छोटो। तो एखाने बोलेछे आई कलर दा बिग एप्पल, आमी बिग एप्पलटाके कलर करलाम। नेक्स्ट आमी दुटो ट्री एकेछि, एकटा बड़ो एकटा छोटो। तो आई टिक दा शॉर्ट ट्री। नेक्स्ट আসছে এগুলো হচ্ছে মোর এন্ড লেস। এই বয়সের বাচ্চা তো কাউন্ট করে মোর আর লেসের মধ্যে ডিফারেন্স করতে পারবে না। তো এগুলো সে দেখে ডিফারেন্সটা করবে যে কোনগুলো মোর এন্ড কোনগুলো লেস। না আই পুট এ টিক অন দা গ্রুপস হুইচ আর লেস বেলুনস। আমি দুদিকে দু ধরনের বেল মেখেছি, একদিকে বেশি একদিকে কম। তো এখানে বলছে লেস বেলুনটাকে লেন্স সরি লেস বেলুনগুলোকে টিক দিতে। नेक्स्ट आई पुट अ टिक ऑन द ग्रुप्स व्हिच आर मोर फ्लावर्स, मोर फ्लावर्स के टिक दीते होंगे। नेक्स्ट आई सार्केल द हॉट ऑब्जेक्ट, आमी एखाने दुटो ऑब्जेक्ट एकेछि, एकटा हॉट एंड एकटा कोल्ड। तो एखाने हॉट ऑब्जेक्टटाके सार्केल करते होंगे। नेक्स्ट आई सार्केल द टॉल पेंसिल। तो बच्चाके एगुलो प्रथमे शेखाते होंगे। तो नेक्स्ट আমি আসছি আই কাউন্ট এন্ড ট্রেস দা নাম্বার। 1 থেকে 10 পর্যন্ত তাকে ট্রেস করতে হবে নাম্বার, এবং প্রতিটা নম্বরের ঘরে কতগুলো অবজেক্ট রাখা আছে সেগুলো ফারস্টে কাউন্ট করবে, এবং সেই কাউন্ট করার পরে সেগুলো ট্রেস করবে। তো এখানে আমি বলে রাখি আপনার বাচ্চার হাতের লেখা সঠিক এবং সুন্দর যাতে হয় তার জন্য আমার আগের ভিডিওতে কিছু বর্ণনা দেওয়া আছে। তো আপনি সেইগুলো চাইলে দেখে নিতে পারেন। তো শুরু করা যাক। এখানে কাউন্ট করব প্রথমে অবজেক্টকে 1। তো এই 1 আমি স্টার্ট করব কিন্তু এই রেড ডট থেকে। 1 প্রত্যেকটা লেটার নাম্বারই রেড ডট থেকে শুরু করব। না বাচ্চা প্রত্যেকটা নাম্বারকে রেড ডট থেকে শুরু করবে, কাউন্ট করবে 1 2 3 4 প্রত্যেকটা কাউন্ট করবে আর ট্রেস করবে। তো এগুলো কিন্তু একসঙ্গে পড়বে না, ধীরে ধীরে একটা একটা করে শিখবে। তো চল নেক্সট আই ম্যাচ দা নাম্বার। এখানে দেখুন লেফট এবং রাইটে সাইডে আমি কতগুলো অবজেক্ট এঁকেছি এবং তার মধ্যে কতগুলো নাম্বারস দেওয়া আছে, সেই নাম্বারগুলো এবং অবজেক্টগুলোকে ম্যাচ করবে। যেমন দেখুন 5 লেফট সাইডের 5 থেকে রাইট সাইডে 5, 2 1 6 9 7 এইভাবে প্রত্যেকটা লেফট সাইড থেকে রাইট সাইডে ম্যাচ করবে। নেক্সট আমি আসছি আই ম্যাচ দা অবজেক্ট উইথ দা কারেক্ট নাম্বার। দেখুন এখানে লেফট সাইডে আমি প্রত্যেকটা ঘরে এক একটা অবজেক্ট এঁকেছি বিভিন্ন সংখ্যার, এবং রাইট সাইডে প্রত্যেকটা বক্সের মধ্যে আমি কিন্তু নাম্বারসগুলো দিয়েছি। এই
লেফট সাইডে অবজেক্টগুলো কাউন্ট করবে আর রাইট সাইডে নাম্বারের সাথে ম্যাচ করবে 1 2 3 4 5 6 1 2 3 1 2 3 4 5 6 7 8 এইভাবে তো নেক্সট আমি আসছি আই কাউন্ট অ্যান্ড সার্কেল দ্য কারেক্ট নাম্বার এখানে কতগুলো অবজেক্ট এঁকে দিয়েছি এবং তার সাথে কতগুলো নাম্বার দিয়েছি সেই নাম্বারের মধ্যে যেটা সঠিক নাম্বার সেই নাম্বারটাকে সার্কেল করতে হবে প্রথমে অবজেক্টগুলো গুণ কাউন্ট করবে তারপরে সেটাকে সঠিক নাম্বারটাকে সার্কেল করবে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 এইভাবে ধরুন নেক্সট তো আমি নেক্সট এই যে কাজটা রেখেছি এটা কিন্তু খুব মজাদার ব্যাপার আপনার বাচ্চা খুব খুশি হবে এটা করতে দেখুন আই জয়েন দ্য ডটস অ্যান্ড কালার দ্য পিকচার আমি এখানে কতগুলো ডট দিয়েছি নাম্বার করেছি সেই নাম্বারসের সাথে জয়েন করে একটা পিকচার আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 দেখুন এখানে একটা ট্রি হয়েছে তো এই ট্রিটাকে কালার করতে হবে আপনার বাচ্চা যে কোনো কালার দিয়ে ট্রিটাকে কালার করবে ঠিক সেইভাবে এই প্রত্যেকটা নাম্বারকে জয়েন করতে হবে করলে একটা শেপ আসবে তারপরে সেটাকে কালার করতে হবে নেক্সট আসছি আই কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার দেখুন লেফট সাইডে আমি কতগুলো অবজেক্ট এঁকেছি আর রাইট সাইডে আমি বক্স রেখেছি এই অবজেক্টগুলো কাউন্ট করবে আর বক্সে নাম্বারগুলো বসাবে 1 2 3 4 5 1 2 এইভাবে প্রত্যেকটা করবে নেক্সট আই কাউন্ট অ্যান্ড ড্র লাইন্স লেফট সাইডে যে নাম্বারসগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেই নাম্বার অনুযায়ী লাইন ড্র করবে এখানে যে কটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারস অনুযায়ী লাইন ড্র করবে 1 3 1 2 3 6 1 2 3 4 5 6 4 1 2 3 4 এইভাবে তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন আপনাদের মতামত দেবেন কমেন্ট বক্সে আর এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল অপশনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনি পেতে পারেন তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ